রাসুল করিম সাদাল সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে সমস্ত কাফেররা তাদের মধ্যে অন্যতম হলো আবুল আহাব নিজে এবং তার সন্তানরা আবুল আহাবের সন্তানদের মধ্য থেকে যারা আলোচনা উঠে আসলো তার নাম নিয়ে অবশ্য ইতিহাসবিদদের থেকে দুই রকমের বর্ণনা আমরা পাচ্ছি আবু নাইমের বর্ণায় পাচ্ছি তার নাম হলো ওতবা এমনি আবিলাহাব আবার কোনো কোনো বর্ণনা আমরা ওতাই বাও পাচ্ছি যাই হোক তো এই ব্যক্তিটি তাকে রসুল করিম সাদাল্লাহিসাল্লাম বদোয়া করেছেন এবং সেটি প্রতিফলিত হয়েছে এবং সেই ঘটনাটি শহীদুখারি শহীদ নদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে এবং রসুল করিম সাদা সাল্লামের জীবনে তাকে যারা কষ্ট দিয়েছেন তাদের মধ্য থেকে খুব দ্রুত যাদের কাছ থেকে আল্লাহ সুমাতাল প্রতিশোধ নিয়েছেন বা শাস্তি দিয়েছেন তাদের মধ্য থেকে এই ব্যক্তিটি অন্যতম মূলত ঘটনাটি ছিল এরকম যে এ তো সবসময় রসুল আহাম সাদ্লাহ সাল্লামকে কষ্ট দিত একবার সিরিয়ায় যাওয়ার জন্য কোনো একটা সফরের প্রস্তুতি চলছিল তার বাবা এবং সে আর অন্যরা পুরা কাফেলার সাথে সেও যাবে তো যাওয়ার সময় শেষবারের মতো সফরে বের হবে আবার একটু রহমতুল্লমিনকে কষ্ট দিয়ে যাবে আঘাত করে যাবে সেজন্য বাবার অনুমতি নিয়ে আসলো যে আমি মোহাম্মদের কাছ থেকে আবার একটু আসছি তখন এই হতভাগা সে রসুল করিম সাদ্লা সাল্লামের কাছে এসে বলল মোহাম্মদ আমি তোমাকে অবিশ্বাস করছি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি এবং ওয়ান্ন হাওয়া তুমি যে বলছো এগুলোকে সবগুলোকে আমি মিথ্যা সাব্যস্ত করছি কুফুরি করছি মুখের উপরে রসুলে করিম সাল্লাহি সাল্লামকে এ ধরনের কথা বলা মানে তাকে উত্তক্ত করা বিরক্ত করা এবং অপমান করা শুধু এইটুকু করেই যদি খান্ত হতো তাহলে তো ব্যাপারটি এত দূর গিয়ে গড়াতো না বরং এ কথা বলার পর সে এ দুর্ভাগা রসুলের করিম সাল্লা সাল্লামের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে এতটা নিকৃষ্টতম বা জঘন্যতম উপায়ে তাকে কেউই আর অপমান করেনি যদিও তার সে থুতু রসুল করিম সাল্লি সাল্লামের চেহারায় পড়েনি আল্লাহ সোহাতাল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু সেই অভাগা এবং সেই পাপিষ্ঠ সে রসুল করিম সাল্লামকে উদ্দেশ্য করেই থুতু নিক্ষেপ করেছিল এরপরে রসুল করিম সাল্লাহ আসাল্লাম করেছিলেন করেছেন সাল্লিত আলাইহি কালবাম মেনকেল আল্লাহ আপনার হিংস্র কুকুরগুলোর থেকে কোনো একটিকে তার উপর আপনি লিলিয়ে দিন এটা ছিল বদদোয়া এই বদদোয়ার মাধ্যমে রসুল করিম সাল্লা সাল্লাম তাকে যে বার্তা দিয়েছেন এরপর থেকে তার ভিতরে অস্থিরতা কাজ করেছে কারণ মক্কার মস্মিকরা জানতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যা বলেন তার ব্যতিক্রম হয় না তখন সে এসে তার বাবাকে বলল বলার পরে তার বাবা আবুল আহাব বললেন যে আমার ভয় হচ্ছে মোহাম্মদের এই কথা তোমার পরে খেটে যায় কি না যাই হোক তারা সিরিয়া সফরে গেলেন সিফিয়া সিরিয়া সফর থেকে আসার পথে তারা কোনো এক জায়গায় রাত্রিযাপন করার জন্য তারা তাবু গাড়লেন এবং সবাই সেখানে থাকলেন সবাই সেখানে অবস্থান করার পর আবুল হাবের এই ছেলেকে হেফাজত করার জন্য আবুল হাব নিজে এবং অন্য সবাই মিলে যেহেতু একটা ভয় আছে তাদের আতঙ্ক আছে সফরে কি হয় না হয় যেহেতু মোহাম্মদ সোদ্সালাম তার জন্য বদয়া করেছেন ইতিমধ্যে এই জন্য তাকে তাদের যে সফর থেকে তারা যে মালসামান আনছিল সে স্তূপের আড়ালে এক জায়গায় আলাদা শুয়েছিল কোনো কোনো বর্ণনা আসছে যে সবার মধ্যখানে শুয়েছিল তো বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে একটি হিংস্র বাঘ হঠাৎ করে তারা দেখতে পেলেন মানুষ তখন সফরে উমুক্ত জায়গাতেই আশ্রয় গ্রহণ করতো বা থাকতো রাত কাটাতো তারা যখন দেখতে পেল যে একটি বাঘ আসছে সবাই খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রস্তুত নিয়ে থাকলো যে ভা বাঘের গতি প্রকৃতি কী হয় এবং সবাই ভয়ের মধ্যে থাকলো বাঘটি এসে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের শরীরকে শুঁকলো শুকে 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 একজন করে শুকে সবাইকে ছেড়ে দিল এরপরে ওই আবুল আহাবের সে পাপিষ্ঠ ছেলে যেখানে ছিল তার কাছে গিয়ে তাকে শুকলো শোঁকার সঙ্গে সঙ্গে তার মাথায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল। এরপরে ছেড়ে ফুড়ে তাকে খেয়ে শেষ করে ফেললো এ ছিল ঘটনা এবং আবুল আহাবের সেই ছেলে বাঘের আশা দেখেই বলেছিল যে আমি নিশ্চিত এ বাঘ আমাকে খাওয়ার জন্যই আসছে এবং আমার আজ নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই রহমতুল আলমিনে সে বদুয়া খেটেছিল এবং নিকৃষ্টভাবে নির্মমভাবে তার মৃত্যু হয়েছিল এই ঘটনা থেকে একজন মুসলিমের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তার ভিতরে একটি হল রসুল করিম সাল্লাহ সাল্লাম এবারে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে আল্লাহ সুমাতালা স্বয়ং তার থকে প্রতিশোধ গ্রহণ করেন আবুল আহাব নবী সাল্লাহি সাল্লামকে একবার বলেছিল তাব্বান লাকা সাহ আল ইয়ৌম হাজা জামাহাত বহারিতে আসছে আল্লাহ তালা ওই একবার তাব্বার বিপরীতে তাব্বাত দাবা বিলাহাবে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে তাব্বা বলে সে বদোয়া করেছিল আল্লাহতালা তার ব্যাপারে ইয়াদা নাজিল করে লক্ষ কোটি মানুষের মুখ দিয়ে কেমন পর্যন্ত তার জবাব দেওয়াচ্ছেন এ হল আল্লাহ সুমাতালার রোল তার নবীর ক্ষেত্রে অতএব রসুল আকরম সাল্লা ব্যাপারে আহ যারা বাজে মন্তব্য করে আল্লাহ তালা তাদেরকে কঠিন পরিণতির মুখোমুখি করেন এবং সেটা অনেক সময় দুনিয়াতেও হয়ে থাকে যার সাক্ষী এটা আরটি বিষয় এখান থেকে শিখলাম আমরা রসুল করিম সাদা সাল্লামের কোনো দোয়া বিফলে যায় না তা খুব অল্প সময়ে প্রতিফলিত হয় আরেকটি শিক্ষা পেলাম তা হলো জালিম যে অত্যাচার করে অবিচার করে আল্লাহ তালা তাকে পাকড়াও করেন মজলুমকে আল্লাহ তালা সাহায্য করেন সেটা একটু পরে হলেও আল্লাহ তালা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জুলুম যত প্রকার জুলুম আছে সেগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন